মেহেরপুরের গাংনিতে স্কুল ছাত্রীকে উত্তক্ত করার প্রতিবাদ করায় চাচা এবং ভাইয়ের উপরে হামলা চালিয়েছে বগাটেরা রবিবার সন্ধ্যায় গাংনি ইকুইলটি গ্রামের বাগানপাড়া মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় ওই মেয়ের চাচা ছরিফ হোসেন ও ভাই রাজনালী মারাত্মক আহত হয় পরে তাদের উদ্ধার করে প্রথমে গাংনি হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করে পরে তাদের অবস্থা আরও অবনতি হলে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেপার্ট করা হয় এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাদীপক্ষরা